আল্লাহ আবিষ্কার করেন আসসালাতু আলা নূরি আলা সিরাতে কিয়ামতের দিন আপনাকে আমাকে সকলকে ভুল সিরাত পারে দিতে হবে যে ব্যক্তি নবীজির উপরে দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক ওই ভুল সিরাত পারে দেওয়ার সময় এই দরুদ শরীফ তার জন্য আলো বা নূর বানায়া দিবে এরপর হুজুর বলে মান সালালাইয়া ইয়াউমাল জুমাতে যে ব্যক্তি নবীজির উপরে জুমার দিন 80 মারাতান 80 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এখন প্রশ্নটা আমার বয়স তো 30 বছর 40 বছর 50 বছর 80 বছর তো হয় নাই আল্লাহ পাক ওই 80 বছরে যত আপনি আমি নেক করতে পারবো সেই নেক পরিমাণ সব আপনার আমলনামা আপনার আমলনামা দান করে দেন বলেন সুবহানাল্লাহ অতঃস এত দূর শরীফ ফজিলত আমরা খুশি খুশি নবী জি বলেছেন আল বখিলু মান যুকির ইন্নহু ফালাম ইউসাল্লি আলাইয়া ওই ব্যক্তি বখিল ওই ব্যক্তি কৃপণ যে আমার নাম শুনল অথচ আমার উপরে দরুদ শরীফ পড়ল না যে ব্যক্তি নবীজির নাম শুনল এরপর নবীজির উপরে দরুদ শরীফ পড়ে না তার নামটা বখিলের খাতায় আল্লাহ উঠায়া দেয় কৃপণ বখিল যেই নবী না হলে আসমান হতো না জমিন হতো না লৌহ কলম কিছুই তৈরি করতো না আপনি আমি হতাম না সেই নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়া দরকার আছে কি নাই অবশ্যই দরুদ শরীফ পড়তে হবে কম পক্ষে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বললেও দরুদের হক আদায় হবে বিপদে পড়লে মুসিবতে পড়লে দরুদ শরীফ পড়তে হবে দরুদের ওসিলা দিতে হবে কোন দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছে না সমস্ত দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলানো থাকে যতক্ষণ পর্যন্ত নবীজির উপরে দরুদ শরীফ পড়া হয় না ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে তিরমিজি শরীফের এসেছে আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবীকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দুআ নিশ্চয়ই দোয়াটা মাওকুফুন ঝুলানো থাকে বাইনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের মাঝখানে ঝুলানো থাকে যতক্ষণ পর্যন্ত নবীজির উপরে দরুদ শরীফ পড়া হয় না নবীজির উসিলা দেওয়া হয় না ততক্ষণ পর্যন্ত আল্লাহর আমার দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে জোর বলেন পৌঁছে আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে আপনার আমার দোয়া পৌঁছে না যতক্ষণ পর্যন্ত নবীজির উসিলা দেওয়া না হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহু তিনি কাবার হাতিমে ছিলেন একজন দরিদ্র ভিক্ষুক এসে তার কাছে সাহায্য চাইছে তার কাছে কিছুই ছিল না দেওয়ার মতো একদম তিনি খালি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুক দরিদ্র ব্যক্তিকে ডাকলেন কাছে নিলেন হাত ধরলে তিনি এক মর্তবা দরুদ শরীফ পড়ে হাতে পু দিলেন হাত বন্ধ করে দিলেন চলে যাও পাশেই ছিল আবু জাহেল উতবা সাহেবা তারা জানে হযরত আলীর কাছে একদম খালি আর কিছু নাই কি দিয়েছে তোমাকে কি দিয়েছে এদিকে আসো দেখাও তো ভিক্ষুক দরিদ্র ব্যক্তি হাতের মুষ্টি খুললেন হাতের মুষ্টি খুলি দেখতে পেল হাতের ভিতরে মণিমুক্ত জলমাল করতেছে সবাই দৌড়ে আসলো আবু জাহেল উতবা সাহেবা এসে আলী আমরা জানি তোমার কাছে তো কিছুই নাই খালি হাত তুমি মণিমুক্ত কোথায় পেলে হযরত আলী বললেন তোমাদের আকীদা বিশ্বাস ঠিক আমার কাছে কিছুই ছিল না কিন্তু একদম খালি হাতে ফিরে দাও আমার কাছে ঠিক আমি মনে করি নাই আমি যখন নবীজির উপরে দরুদ শরীফ পড়ে হাতে পু দিয়েছি এই দরুদ শরীফ উসির আল্লাহ পাক মনি মুক্ত এই বরকত আল্লাহ তাকে দান করেছে এজন্য বিপদে পড়লে মুসিবতে পড়লে দরুদ শরীফ উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে নবীজির উসিলা আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত কাটায় দিতে পারে কি পারে না যারা হর হামেশা
বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, তাদের জাহান্নামের আগুন তাদের গায়ে স্পর্শ করবে না। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফ পড়লে লাভ কী, এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির উপরে রহমত বর্ষণ করেন, সালাত পেশ করেন, বলেন না সুবহানাল্লাহ, অর্থাৎ দুরূদ শরীফ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীজির উপরে সালাত পেশ করো, দুরূদ শরীফ পড়ো, সাল্লু আলাইহি তার উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং নবীজিকে সালাত ও সালাম জানাও, জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া এবং নবীকে সালাম দেওয়া এই নির্দেশ কার? জোরে বলুন কার? আল্লাহর নির্দেশ বমানা ফরজ। জীবনে একবার দুরূদ শরীফ পড়া, একবার নবীকে সালাত ও সালাম জানানো ফরজ, বেশি বেশি করে পড়া সুন্নাত মুস্তাহাব নফল। দুরূদ শরীফ পড়লে কি লাভ হবে, কি ফায়দা হবে? মুকাশামাতুল কুলুব নামে একটা কিতাব আছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লিখেছেন। শুরুতেই তিনি তার কিতাব লেখার শুরুতেই প্রথম যে হাদিসটি এনেছেন তা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, ওই ফেরেশতা মাতা হয়েছে আরশে আজিমের সামনে, এক হাত মানে ডান হাত হচ্ছে মাশরিকে, আর এক হাত বাম হাত হচ্ছে মাগরিবে, পা হচ্ছে সপ্তম জমিনের তলদেশে, বলেন না সুবহানাল্লাহ। মাথা কোথায়? আরশ পর্যন্ত। ডান হাত এক হাত হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত, আর এক হাত পশ্চিম প্রান্ত, অর্থাৎ মাশরিকে মাগরিবে, পা হয়েছে সপ্তম জমিনের তলদেশে। যখন কোন নারী পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে নির্দেশ দেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় আল্লাহ পাক তাকে ডুব দেওয়ার জন্য নির্দেশ দেন। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ডুব দিয়ে উঠেন, উঠার সঙ্গে গায়ের সঙ্গে যে পানিগুলো থাকে তিনি সমস্ত শরীরে ঝাড়া দেন, পানিগুলো রেণু রেণু হয়ে উড়ে উড়ে যেতে থাকে, আর ওই প্রত্যেকটা রেণু পানির ফোঁটা থেকে পানির কণা থেকে আল্লাহ পাক এক একজন ফেরেশতা হওয়ার নির্দেশ দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন কত সংখ্যক, কত হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা তৈরি হয়, অসংখ্য আগুনিত ফেরেশতা তৈরি হয়, ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দেন যে বান্দা আমার উপরে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়েছে, ওই বান্দার জন্য তোমরা ইস্তিগফার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকো এখন থেকে কিয়ামত পর্যন্ত, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হাদিসটি পড়ে আমি নিজে আশ্চর্য, তাহলে কত সংখ্যক ফেরেশতা হয় এবং এই ফেরেশতারা যখন আপনি দুরূদ শরীফ পড়বেন সে থেকে কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। হাজিরিন, নাসাই শরীফের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلاة وحطت عنه عشر خطية ورفعت له عشر درجات الله رب الشكر من صلى علي واحدة যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, যে ব্যক্তি নবীজির উপরে
একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 10টি নেকি লিখিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ وحدت عنه عشر خطيئات ورفعت له عشر درجات الله پاک درود پڑھنے والا 10 گنا تر عمل نامہ থেকে আল্লাহ কেটে দে এবং 10টা মর্যাদা আল্লাহ পাক তার বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ তাহলে দুরূদ শরীফ পড়ে এই হাদিস আমরা পাই যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে সাথে সাথে তার আমলনামায় কত নেকি পাওয়া যায় 10টি কতটি গুনাহ কেটে যায় 10টি কতটি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন 10টি জোরে বলুন সুবহানাল্লাহ এক সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার যতটুকু সময় পাই সেই সময় তো মন্ডন করে চার ভাগের এক ভাগ সময় আমি দুরূদ শরীফ পড়ে কাটাইতে চাই হুজুর বললেন ভালো তবে এর চেয়ে যদি আরো বৃদ্ধি করতে পারো তাহলে আরো ভালো বললেন না সুবহানাল্লাহ ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার যতটুকু সময় পাবো এই সময়ের অর্ধেকটা সময় তাহলে আমি দুরূদ শরীফ পড়ে কাটাইতে চাই নবীজি বললেন ভালো তবে এর চেয়ে যদি বৃদ্ধি করতে পারো আরো তাহলে আরো ভালো ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আমি আমার যতটুকু সময় পাবো সেই সময়টুকু আমি দুরূদ শরীফ পড়ে পড়ে কাটাইতে চাই হুজুর বললেন এই কথা শোনার পর এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي صلاه যে বেশি বেশি করে আমার উপরে দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন সে ব্যক্তি আমার নিকটবর্তী হবে বলেন সুবহানাল্লাহ যে বেশি বেশি করে আমার উপরে দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন সে আমার নিকটবর্তী হবে আজকের জুমার দিন দোয়া কবুলের দিন জুমার দিন বরকতের দিন জুমার দিন ঈদের দিন কেউ যদি জুমার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে 80 বার দুরূদ শরীফ পড়ে কয়বার 80 বার যদি কেউ দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক খুশি হয়ে তার 80 বছরের গুনাহগুলো মাফ করে দেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই হাদিসটি এসেছে প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা হাদিসটি বয়ান করেছেন তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি সামানিয়াত মাররাতা গুফরাত লাহু যুনুবুন সামানিনা আম্মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অথবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাওয়াত দিলেন হুজুর তাদের দাওয়াত কবুল করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অথবা দাবি বর্ণনা করেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন রহমাতুল লিল আলামিন আসতেছেন কি কিনব হুজুর জন্য হুজুরের কি বাজার মাছের বাজারে গিয়ে একটা বড় মাছ পেলেন এটা ক্রয় করলেন বাড়ি তিনি এসে বিবিকে বললেন সুন্দর করে তৈরি করো রহমাতুল লিল আলামিন আমাদের বাসায় তাসবিহ নিতেছেন সুবহানাল্লাহ বলেন তার স্ত্রী খুশি সুন্দর করে মাছটা তৈরি করলেন মশলাপাতি দিয়ে পাতিলে দিয়ে চুলা আগুন ধরালেন আগুনের উপরে যখন পাতিল মাছের পাতিল রাখলো সাথে সাথে আগুনটা নিভে গেল সুবহানাল্লাহ আবার কষ্ট করে আগুন ধরালো মাছের পাতিল মাছ সহ করে যখন ওই চুলার উপরে দিল আগুন নিভে গেল খুব চেষ্টা করতেছেন আগুন নিভে গেল এমন সময় রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বী
দয়ার নবী মায়ার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নর বাসায় তাসলিম নিলেন হুজুরকে ঘটনা শোনালেন হুজুর বলে আবু বকর শোনো এই মাছ হলো আমার দুরুদের পাগল আমার দুরুদের উপর মহব্বত করত অর্থাৎ দুরুদ শরীফ শুনত নদীতে জাহাজ ছিল আর এই মাছ নদীর কিনারে অর্থাৎ ওই জাহাজের পাশে ওই জাহাজের ভিতরে এমন একজন ব্যক্তি ছিলেন যে দয়াল নবীজি অর্থাৎ আমার উপরে দুরুদ শরীফ পড়তেছিল আর এই মাছ সমুদ্রে ভাসান দিয়ে দুরুদ শরীফ শুনতেছিল এই দুরুদ শরীফ শোনার কারণে দুরুদের মহব্বত করার কারণে আল্লাহ পাক দুনিয়ার আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিছি আর কে বাসর আমিল সল্লু মুদাম আর কে বাসর আমিল সল্লু মুদাম আতশে দুজুক শওয়াদ বাই হারাম আতশে দুজুক শওয়াদ বাই হারাম যার হার হামেশা নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে এই পৃথিবীতে একদল ফেরেশতা আছে যারা ঘুরে বেড়ায় তাদের কাজই হচ্ছে কেউ যদি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে এই দুরূদ শরীফ নবীজির দরবারে পৌঁছে যায় বলেন সুবহানাল্লাহ এই হাদিসটি বাজারের ভিতরে এসেছে এবং এই হাদিসটি সহিহ সনদে এসেছে আল্লাহ নবীর ইরশাদ করেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম আল্লাহ নবীর ইরশাদ করেন একদল ফেরেশতা আছে যারা ঘুরে বেড়ায় এই হাদিসটি নসাঈ শরীফে শরীফে এসেছে তাদের কাজ হলো জমিনে ঘুরে বেড়ায় কেউ যখন নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে এই দুরূদ শরীফ নবীজির দরবারে পৌঁছে আসে অপবন আসছে কেউ যখন দুরূদ শরীফ পড়ে ওই দুরূদ নিজেই বলতে থাকে অমুকের ছেলে অমুক আমার উপর দুরূদ শরীফ পড়েছে এই আওয়াজ মানুষ জিন যারা সৃষ্টি সবাই শুনতে পায় সুবহানাল্লাহ অপর বর্ণনা আসছে হযরত আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله وكل بقبر ملكا اعطاه اسماء الخلائق فلا يصلي على احد الى يوم القيامه الا بلغ باسمي واسم ابيه هذا فلان ابن فلان قد صلى علي ان الله وكل بقبر الله نبي روزا قسم একজন ফেরেশতা আছে আল্লাহ নবী রওজার পাশে একজন ফেরেশতা আছে ওই ফেরেশতার এত জবান পৃথিবীতে যত মানুষ ওই ফেরেশতার এত কান পৃথিবীতে যত মানুষ যখনই কোনো ব্যক্তি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে নবীকে সালাতু সালাম জানায় সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুকের ছেলে অমুক অর্থাৎ আপনার নাম আপনার পিতার নাম উল্লেখ করে বলে ইয়া রাসূলুল্লাহ কদ সাল্লা আলাই হুজুর আপনার উপরে অমুকের ছেলে অমুক দুরূদ শরীফ পড়েছে আপনাকে সালাম দিয়েছে নবীজি দুরূদ শরীফ শুনেন সালাম শুনেন জবাব দিয়া দেন বলেন সুবহানাল্লাহ অপার বানাচ্ছে আল্লাহ নবী আশিকদের দুরূদ শরীফ কোন মাধ্যম লাগে না কোন ফেরেশতা লাগে না সরাসরি নবীজি রওজা থেকে শুনতে পান আনা সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা নবীজি বলেন আমি তোমাদের দুরূদ সালাম সরাসরি মদিনা থেকে শুনতে পাই যখন নবীজি কোনো আসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে নবীজি বলে কোনো মাধ্যম লাগে না ফেরেশতা লাগে না আমি সরাসরি আমি আমার উম্মতে দুরূদ ও সালাম শুনতে পাই জোরে বলো সুবহানাল্লাহ কারণ হচ্ছে এই তাম সৃষ্টি জগৎ আল্লাহ পাক নবীজির ঘাম দিয়েই সৃষ্টি করেছে আল্লাহ পাক নবীজি কি সৃষ্টি করলেন নবীজির মূর্ম নব সৃষ্টি করলেন নবীজির সামনে একটা লজ্জার আয়না থাকলেন নবীজি ঘেমে গেলেন ওই ঘাম দ্বারা তাম সৃষ্টি জগৎ আল্লাহ সাথে
বিভিন্ন বিল্ডিং এর উপরে দেখবেন টাওয়ার আছে, গ্রামীণের টাওয়ার, বাংলা লিংকের টাওয়ার, এয়ারটেল টেলিটকের টাওয়ার, রবির টাওয়ার, বড় বড় আছেন। টাওয়ার যদি থাকে, নেটওয়ার্ক যদি মোবাইলে থাকে, এখান থেকে যদি কল দেন, সেই কলটা সৌদি আরবে যাবে কি যাবে না? কারণ মোবাইল ঠিক আছে, সিম ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে, টাওয়ার ঠিক আছে, নেটওয়ার্ক ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাম সৃষ্টি জগতের ভিতরে নূরে মুহাম্মাদের ঘামের টাওয়ার আল্লাহ বসেন, নবীজির নূরের ঘাম দ্বারা সৃষ্টি করেছে তাম সৃষ্টি জগতে, আল্লাহ নূরের টাওয়ার বসাই, যেখানে যে অবস্থায় যেই প্রান্তে বসে নবীজির আশেক নবীজির উপরে দুরুদ শরীফ পড়তে দেরি হয়, ওই দুরুদ নবীজি শুনতে দেরি হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দুরুদ শরীফ পড়তে হয়। হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী মিম্বারে খুতবা দেওয়ার জন্য উঠেছিলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বলেন আমিন। হুজুর খুতবা শেষ করলেন, এরপর নামলেন, সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে আমিন আমিন তো কখনো বলেন না, কারণ কি? আমরা কি জানতে পারি আপনি আমিন আমিন বললেন কেন? হুজুর বললেন সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারে প্রথম থেকে পা দিলাম, জিব্রাইল আমার কাছে আসলেন, এসে আমার কানের পরে মুখ লাগাই বললে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যারা রমজান মাস পেল গুনাহ মাফ করাইতে পারলো না, এরা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। হুজুর বলে আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেছি, উকিলে খাতায় তার নাম উঠে যায় এবং নবীজি বলছেন তারা ধ্বংস। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়। হাদিস শরীফ ভিতরে এসেছে, দাইলামী শরীফ ভিতরে এসেছে, আনান আছেন, ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليا من صلى عليا في يوم الف مره لم يموت حتى يرى مقعده من الجنه. জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছে যে ব্যক্তি আমার উপরে 1000 বার দুরূদ শরীফ পড়বে তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তার স্থান জান্নাত সে না দেখবে, অর্থাৎ জান্নাত দেখা তার মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি দৈনিক 1000 বার নবীজির উপরে দুরূদ শরীফ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দেখাবে, তারপর তার মৃত্যু হবে, তার কোথায় জায়গা হবে তাকে দেখাবে, ওই যে দেখো জান্নাত এই তো তোমার জায়গা, তাড়াতাড়ি চলে আসো, জান্নাত দেখতে দেখতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী ভিতরে এসেছে, একদা তিনি হজ করতে গেলেন মক্কা শরীফে, তাওয়াফ করতেছিলেন, সাই করতেছিলেন, তিনি লক্ষ্য করলেন তার পাশে এক যুবক তাওয়াফ করে সাই করে কিন্তু তওয়াফে দোয়া পড়ে না, সাই দোয়াও পড়ে না, শুধু দুরূদ শরীফ পড়ে। হযরত শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যুবককে প্রশ্ন করলেন, বাবা তুমি কি তওয়াফের দোয়া জানো না, সাই দোয়া কি তুমি জানো না? যুবক অবশ্যই হুজুর জানি কিন্তু দুরূদ শরীফে এমন ফায়দা পেয়েছি, এমন কিছু পেয়েছি যা অন্য কোনো দোয়া আমি পাই নাই, এই জন্য আমি দুরূদ শরীফ পড়ি। জোরে বলো সুবহানাল্লাহ। কেন পড়ো বাবা? যুবক চোখের পানি ছেড়ে দিলেন, বললেন হুজুর গত বছর আমি আমার আব্বাকে নিয়ে হজে রওনা দিলাম, পথিমধ্যে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, এত অসুস্থ, ওই অসুস্থতার ভিতরেই তিনি সফর অবস্থায় তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। যখন আমার বাবা মারা গেল আমি লক্ষ্য করলাম আমার বাবার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছে, আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আমি চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া আমি কাঁদতে লাগলাম, আহারে আমার বাবার চেহারাটা এরকম হয়ে গেল কেন? যুবক বলে আমি চিন্তা করতে করতে কান্তি কান্তি ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে সামনে দেখি কামলিওয়ালা নবী, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আমার বাবার কাছে হাজির হয়ে গেছে।
দেখলে তোমার নূর সে হারা আমার কোন চিন্তা নাই নবী গো দেখলে তোমার নূর সে হারা আমার কোন চিন্তা নাই নবী গো জীবনে মারানে জেনো জীবনে মারানে জেনো একবার তোমার দেখা পাই নবী গো দেখলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই নবী গো তোমারি জিয়ারত পাওয়ার সমর ইয়া রাসূলুল্লাহ সপনে দাও দেখা দাও চেহারা তবু ইয়া রাসূলুল্লাহ গুনাহগার পাইনা শাও সাইতি কিসু দরগায়ে তবো গুনাহগার পাইনা শাও সাইতি কিসু দরগায়ে তবো শফায়া দিয়ে কৌসর প্রিয় গো ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার সমর ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলে যুবক বলে আমি লক্ষ্য করলাম শব্দের ভিতরে আমি দেখি কমলিওয়ালা নবী দয়া নবী আমার আব্বার কাছে গেলেন চাদর মোবারক সরালেন কুদরতি হাত দয়াল নবীজির হাত আমার বাবার চেহারার উপরে ভুলাই দিলেন সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল আলোকে আলোকিত হয়ে গেল জোরে জোরে বলো সুবহানাল্লাহ এই যুবক বলে স্বপ্নের ভিতর আমি নবীজির কদম জড়াই দিলাম হুজুর আপনি জানলেন কি করে আমার বাবার এই অবস্থা হয়েছে আল্লাহ নবী বলেন ও যুবক তোমার বাবা দৈনিক 300 বার আমার উপরে দুরূদ শরীফ পড়তো একজন ফেরেশতা ছিল যে আমার কাছে দুরূদ শরীফ পৌঁছায় দিত আজকের যখন দুরূদ শরীফ পৌঁছতো না আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম ও ফেরেশতা আমার আশিক কি দুরূদ শরীফ পড়ে নাই তখন এই ঘটনা শোনালো আর এই কথা শুনিয়া আর আমি মদিনায় রওজায় থাকতে পারলাম না তোমার বাবার কাছে আমি হাজির হয়ে গেলাম স্বপ্নে নবীজিকে দেখা বুখারী ভিতর হাদিস আছে লাকাদ রাআনি ফিল মানামি হাক্কুন ফাইন্না শয়তান ইতামাসসালু বি যে ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখলো মুরাকাবায় দেখলো ধ্যানে দেখলো সে সত্যি নবীজিকে দেখলো আর কারণ হলো ফাইন্না শয়তান ইতামাসসালু বি শয়তান নবীজি সূরা ধরতে পারে এই জন্য কেউ যদি স্বপ্নে ধ্যানে মুরাকাবায় দয়াল নবীজিকে দেখে সে সত্যি নবীজিকে দেখে আর যে নবীজিকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল বাবার আমার ভাইয়ের আমার এই জন্য দুনিয়ায় বসে যদি জান্নাতের টিকিট পেতে চান আপনি জান্নাতি কি জাহান্নামী এর প্রমাণ যদি পেতে চান তাহলে একটা প্রমাণ আছে এই মদিনার কামলিওয়ালার প্রমাণ আপনার জীবনে যদি কোনদিন দয়াল নবীজির জিয়ারত হয় তাহলে আপনি সত্যি জান্নাতি এতে কোনো সন্দেহ না আর যদি দয়াল নবীজির জিয়ারত না হয় তাহলে আপনার কবর আজাব হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি না হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন তার জীবনের ভিতরে এসেছে তার জীবনে দয়াল নবীজির জিয়ারত হয় তাই একদা নবীর প্রেমে নবীর মহব্বতে তিনি পাগল পারা হয়ে আরে আমার জীবন যদি নবীর জিয়ারত না হয় রাতের গভীরে তিনি উঠে কাঁদতে লাগলেন তাহাজ্জুদ করে শুধু কাঁদতে লাগলেন নবীর প্রেমে মতোয়ারা হয়ে পাগল পারা হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে আরে আমি যে জীবনে কোনোদিন কত কিছু স্বপ্নে দেখলাম কিন্তু নবীজিকে তো স্বপ্নে দেখলাম এই আবেগে এই নবীর প্রেমে মতোয়ারা হয়ে তিনি বাসার থেকে বেরিয়ে পড়ে দৌড়ে নদীর কিনারে যায় তিনি নদীতে ঝাঁপ দিয়ে মারা যাবে চিন্তা করতেছেন যদি আত্মহত্যা করি তো গুনাহ হবে
আল্লাহ কাছে আল্লাহ আমি নবীর প্রেমে মত হারায় হই সমুদ্রের ঝাঁপ দিয়ে আমি মারা যাচ্ছি তুমি আত্মহত্যা বলে চালিয়ে যাও এমন সময় তিনি বলে আমি লক্ষ্য করলাম সমুদ্রের ভিতর থেকে নূরের ঝলক আমার দিকে আসছে আর ওই নূরের ঝলকের ভিতরে তিনি দয়াল নবীজিকে দেখতে পাইলে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাই তিনি 75 বার নবীজিকে স্বপ্নে দেখেছেন কবিভাবে বলতেছেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার সে কাঁদো তোমরা দিদার সে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি বলে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি এতবার দেখি আও নবী এতবার দেখি আও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের দিদার সে কাঁদো বাবা দিদার সে কাঁদো বাবা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা গভীর মনোযোগ নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয় কম পক্ষে দুপল্লো হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কি কষ্ট হয় এমন কি এমন কি নবীজির নাম শুনলে চুমা খায়া চোখে লাগাইতে হয় তাফসীরে জালালাইন বলেন তাফসীরে জালালাইন সূরা আযাব 57 নম্বর আয়াতে সালাতের উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু এই সাল্লুর উপরে একটা হাসি আছে মেইন মুসকায় খুলে দেখবেন তার নাম্বার একটা হাসি আছে ওই হাসিয়া বাইনা সত্তায় লেখা আছে এবং এই কথাগুলো ফতোয়া স্বামীর ভিতর রেকর্ড করা আছে ইস্তাহাবু আইউ কল ইনদা সিমাই উলা মিন শাহাদাত সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়া মিনা কুরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা তিনি বিসমি ওয়াল বাসার ইয়াকুল কায়দাউ ফিল জান্নাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তাফসীরে জালালে আসছে এবং ফতোয়া স্বামীর ভিতরি তৃতীয় খণ্ড 182 পৃষ্ঠায় কথা রেকর্ড করা হয়েছে আইয়ুস্তাহাবু নবীজির নাম শুনে চুমা খায়া চোখে লাগানো হলো মুস্তাহা জোরে বলেন কি আর জোরে বলেন চুমা খায়া চোখে লাগানো কি মুস্তাহা ফতোয়া স্বামীর তাফসীরে জালালাইনের কথা আমার বানানো কথা না এই কথা বললে কিছু কিছু মৌলভী সাহেব বলে এটা নাকি বেদাত এটা না যায় গভীর মনোযোগ সহি সনদে সম্পর্কে হাদিস শুনাই এই হাদিসটা আসছে খাসাইসুল কুবরার ভিতর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখিত কিতাব তিনি কোট করেছেন বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন যিনি 200 বছর হায়াত পেয়েছিলেন লোকটা মারা গেলেন মারা যাওয়ার পর এলাকার লোকজন বলছে এই লোকটা ভালো না এই লোকটা আমাদের সাথে দুর্ব্যবহার করতো সুতরাং এর গোসলও দেব না কাপড়ও পরাবো একে ময়লা ডাস্টবিনের ভিতরে এলাকার লোকের সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যক্তিকে ময়লা ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিব্রাইলকে বলে জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও মুসার কাছে ওই নিয়ে যাও তাকে বলে দাও ওই আমার আশেককে যেন ডাস্টবিন থেকে উঠায়া গোসল করায়া কাফন করায়া এরবার সুন্দর করে জানাজা দিয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম স্পষ্টবাদী লোক ছিলেন সাতজন আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ আমার এলাকার লোকজন বলতেছে লোকটা ভালো না আর তুমি বলতেছো লোকটা ভালো কারণ কি আমি জানতে চাই আল্লাহ তাআলা বলে মূসা শোনো এই লোকটি আমার বন্ধু আমার হাবিব আমার দোস্তের উপরে
দুরূদ শরীফ পড়ত আর যখন আমার বন্ধুর নামটা পেত তাওরাত ইনজিল ভিতরে জাবুর ভিতরে যখন নবী আমার বন্ধু আমার নবী আমার বন্ধু আমার হাবিব আমার দোস্তের নামটা পেত সঙ্গে সঙ্গে জুমা খায়া চোখে লাগাইতো আর আমার বন্ধুর পরে হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ত এই জুমা খায়া চোখে লাগানোর কারণে আর দুরূদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 200 বছরের অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি তার 200 বছর অপরাধ মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দিয়েছি তুমি তাকে গোসল দাও কাফন করাও সুন্দর তাজিমের সাথে দাফন করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আমার ভাই আমার এই আমল করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে হাদিসটি এসেছে আল মাকাসিদুল হাসানা এর ভিতরে হাদিসটি এসেছে আনা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু লাম্মা সামিআ ক্বাউলাল মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাযা ক্বাবালা ওয়া বাতানা আন মুলাতাইনি সাব্বাবাতাইনি ওয়া মাসা আইনাইহি فقال من فعل مصطفى ما فعل خليلي فقد خلت عليه شفاعتي জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে বসা এমন সময় হযরতে বেলাল নবীর মুয়াজ্জিন আজান দিয়া দিল আজানের ভিতরে আমার নবীর নাম আছে কিনা যখন আজানের ভিতরে আমার নবীর নামটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু শুনতে পাইলেন সঙ্গে সঙ্গে চুমা খায়া চোখে লাগাইলেন নবীজি খুব খুশি হয়ে গেলেন বলে আবু বকর তুমি যে কষ্টটা করলা এই কষ্টটা যে করবে তোমাকে যেভাবে আমি ভালোবাসি তাকে আমি নবী সেইভাবে ভালোবাসব এবং আলাইহি শাফাতি আমি নবীজি কিয়ামতের দিন তাকে সুপারিশ করব বলে সুবহানাল্লাহ তাহলে এই আমল চুমা খায় নবীজির নাম শুনে চুমা খায় চোখে লাগালো এই আমল করেছিল নবীজির সামনে হাজতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী ইরশাদ করেন হাদিসটি এসেছে আল মাকাসিদ হাসানা হাদিস নাম্বার হলো 1020 সেখানে হাদিসটি এসেছে এবং সালাতে মাসুদ কিতাবের ভিতরে দ্বিতীয় খণ্ডে নামাজের হাদিসটি এসেছে ক্বালা মান সামি ইসমি ফিল আযানি ওয়া ওয়াদা ইবহামাইনি আলা আইনিহি ফানা তালিবুহু ফি সুকুবিল কিয়ামাতি ওয়া ক্বায়দাহু ইলাল জান্নাহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সামিয়া ইসমি ফিল আযানি যে আযানের ভিতরে আমার নামটা শুনতে পাবে এরপর ওয়াদা ইবহামাইনি আলা আইনাইনি তার এই বিদ্যাঙ্গুলি এর চুমা খায়া আইনাইনি চোখে রাগাবে পানা তালিবু ফি সুকুফিল কিয়ামতে কিয়ামতের ময়দানে মানুষের ভিড় থাকবে মানুষ আর মানুষ থাকবে তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো মাহশারে ময়দানে হাজির থাকবে এই মানুষের কাতার ভিতর থেকে ওয়া কায়দা ইলাল জান্নাত আমি নবীজি তাদেরকে খুঁজা খুঁজা বীর করে আমার সঙ্গে করে আমি তাদেরকে জান্নাত নিয়ে যাব আমি নবী তাদেরকে খুঁজে খুঁজা যারা নবীজির নাম শুনে চুমা খায় চোখে লাগাবে নবীজি বলে আমি তাদেরকে খুঁজা খুঁজা আমার সঙ্গে করে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব জোরে বলেন না তাহলে এই যে আমরা চুমা খায় চোখে লাগাই তাহলে এর দলিল হাদিসে আছে কি নাই এটা জায়েজ না নাজায়েজ বিদআত না ইবাদত জোরে বলেন বিদআত না ইবাদত মুস্তাহাব না ইবাদত হাজিরি এখানে একটু নিয়ম রয়েছে যে যখন মান ক্বালা হিনা সামা মুয়াজ্জিন ক্বাউলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে প্রথমবার বলে মারহাবান বি হাবিবি কি বলতে হয় চুমা খেয়ে বল প্রথম বারে বলতে হয় মারহাবান বি হাবিবি
দ্বিতীয়বার বলতে হয় কুররাতু আইনি বিকা ইয়া মারহামান বি হাবিবি কুররাতু আইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই দোয়াটা পড়তে হয় সুম্মা এরপরে কব্বালা ইবহাম আইনি চুমা খাইতে হয় আর দ্বিতীয়বার বলতে হয় আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসার এইভাবে যে আমল করবে মননা এসেছে সে তার চোখের অন্ধত্ব হবে না কঠিন রোগ হবে নবীজির নূরের উসিলায় নবীজির উপরে দরুদ শরীফ আল্লাহ পাক চোখ রোগ থেকে তাকে হেফাজত করবেন আমিন বাবার আমার ভাইরা সুতরাং এই দরুদ শরীফ পড়া যারা পড়েন তারা নবীর মহব্বতই তো পড়েন ঠিক কিনা বলে নবীকে ভালোবাসেন যারা মহব্বত করে তারাই তো বেশি দরুদ শরীফ পড়ে আর নবী বলেন মানাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে মহব্বত করবে সে আমার সাথেই জান্নাতে যাবে আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে মসজিদ বানালেন মসজিদে নববী তৈরি করলেন খেজুর গাছের খুঁটি দিয়ে খেজুর গাছের ডালা দিয়ে মসজিদ বানালেন এরপর ওই খেজুর গাছের খুঁটির সঙ্গে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন ওয়াজ করতেন নসিহত করতেন হাদিস বয়ান করতেন সাহাবীদের সংখ্যা বৃদ্ধি হয়ে গেল সাহাবায়ে কেরাম প্রস্তাব দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দূর থেকে আপনাকে দেখতে এবং আপনার কথা শুনতে আমাদের কষ্ট হয় হুজুর যদি একটা মেম্বার বানাইতেন সাহাবায়ে কেরাম প্রস্তাব দিল হুজুর আমরা তিন টাকা একটা মেম্বার বানাই আমাদের মসজিদগুলোতে তিন টাকা মেম্বার আছে কি নাই সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলে হুজুর পছন্দ করলে পরবর্তী জুমার দিন এক সাহাবী তিন টাকা একটা মেম্বার হুজুরকে বানাই নতুন মেম্বারে দাঁড়ায় আল্লাহ নবী খুতবা দেওয়া শুরু করলেন এ হাদিসটি মিশকাত শরীফের এসেছে বাবুল মুজজার ভিতর আল্লাহ নবীজি যখন খুতবা দেওয়া শুরু করলেন তখন তিনি লক্ষ্য করলেন কে যেন কান্দে কোথা থেকে যেন কান্নার আওয়াজ শোনা যায় কে কান্দে সাহাবীরা রে দেখো তো কে কান্দে সন্তান মরে গেলে বাবা যেভাবে অনুনয় বিনয় করে কান্দি এভাবে ঘুন ঘুন করে কান্নার আওয়াজ আসে বাবা মরে গেলে সন্তান আফসোস করে কান্দি এইভাবে ঘুন ঘুন করে কান্নার আওয়াজ শোনে সাহাবীরা রে কে কান্দে কোথা থেকে কান্নার আওয়াজ শোনা যায় হুজুর লক্ষ্য করলেন হুজুর বলে আমি নিজে লক্ষ্য করে শুনি ওই জি মরা খেজুর গাছ মসজিদ নববীর খুঁটি এই খুঁটির সঙ্গে আমি হালা দিয়ে খুতবা দিতাম বক্তব্য দিতাম ওই খেজুর গাছ মানুষের মতো গোপায়া গোপায়া কান্দি জোরে বলেন না সুবহান হুজুর সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে খেজুর গাছটি জড়ায় ধরলে দুই হাত দিয়ে ভাবে জড়ায় ধরলে লো খেজুর গাছ কি দুঃখ তোমার কি বেদনা কান্দো কেন খেজুর গাছের জবান খুলে যায় খেজুর গাছ বলে আর রাসূলুল্লাহ বিবাল্লাহ আপনি যখন আমার সঙ্গে হেলাল দিয়ে খুতবা দিতেন বক্তব্য দিতেন আমি নিজকে ধন্য মনে করিতাম আজকে আমার থেকে জুদাই হয়ে গেছে এই দুঃখে আমি কান্দি হুজুর বললেন ও খেজুর গাছ আমি তোরে দোয়া দিয়া যাই এই দুনিয়ায় জিন্দা হবি তোমার মাথায় অনেক খেজুর হবে দুনিয়ার মানুষ খাবে দোয়া করবি খেজুর গাছ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাহা চাই না কি চাও খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনি যখন আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতে আমি নিজকে ধন্য মনে করিতাম গৌরবান্বিত মনে করিতাম সৌভাগ্যশীল মনে করতাম যে নবীজি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিচ্ছে হুজুর বললেন তাহলে আমি দোয়া দিয়ে যাই তুমি জান্নাতে খেজুর গাছ হবি জান্নাতের মানুষ তোর ফল খাবে দোয়া করবি খেজুর গাছ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তা চাই না কি চাও বলো তা খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমার বড় আশা আপনার সঙ্গে সঙ্গী হইয়া আমি জান্নাতে থাকতে চাই হুজুর দোয়া করলেন আল্লাহ পাক তোমাকে খেজুর গাছ থেকে রূপ পাল্টায়া আশাপুর মাতলুকাত বানায়া নবীর দোয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব আল্লাহু আকবার ওই খেজুর গাছকে নবীজি নিজ হাতে কাপনের কাপন পরায়া যেখানে হুজুরের মিহরাব যেখানে হুজুর নামাজ পড়তেন ওই মিহরাবের নিচে এই উস্তু নেহান্নানা কান্নাওয়ালা খেজুর গাছকে নবীজি নিজ হাতে কাপন পরায়া এরপরে দাফন কইরা দিছে নবীজিকে মহব্বত করে নবীজির সঙ্গে জান্নাতে যায় এই জন্য নবীজিকে যদি জিয়ারাত পাইতে চান
নবীজিকে যদি স্বপ্নে দেখতে চান তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার আর যদি মহব্বতে নবীর প্রেমে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে পারে আপনার ভাঙা ঘর স্বপ্নের মাঝে দয়াল নবীজি হাজির হতে পারে কি পারে না আল্লাহ পাক আমাদের সকলের ভাগ্যে দয়াল নবীজির জারাত নসিব করে দিন জোরে জোরে বলেন আমিন।